সাধারণ জনতা, ছাত্র জনতা, পুলিশকে যেভাবে ব্রেকেট দেওয়া হয়েছিল, আমরা যদি সাধারণ জনগণ চাইতাম বা ছাত্র জনতা চাইতো, এইখানে পুলিশের লাশ আর লাশ থাকতো। পুলিশের উপরে বিশ্বাস করে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওরা আবার ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগকে অস্ত্র সহ নিয়ে হামলা করেছে আবারও ছাত্র জনতার উপরে। এই ছাত্র জনতা থামবার নয়, শহীদ হয়েছে আমাদের অনেক ছাত্র ভাই, এখনো জেলে আছে। আরো যদি শহীদ হয়, এদেশে যদি আরো লক্ষ ছাত্র জনতা শহীদ হয়, তাহলে এই জনতা আর পিছু হাঁটবে না। আমরা কি ভাই, আমরা কি দেশে বাঁচতে চাই না? আমরা কি খাইতে চাই না? আমরা কি খাইতে পারতেছি? মূর্খ বানিয়ে রাখতেছেন ওরা। হ্যাঁ, আমরা এখন সহ্য দিতেছি না। আমাদের একটাই দাবি, আমরা চাই হাসিনার পদত্যাগ। উনি চলে যাক, কোথায় যাবে আমাদের দরকার নাই, আমাদের কোনো দরকার নাই। আমরা খুব ভালো থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের আন্দোলন চলতেছে, চলবে যতদিনে এইটার সমাধান না হবে, সুষ্ঠু সমাধান না হবে। আমাদের ভাইরা এখনো মনে করেন থানা ভর্তি, জেল ভর্তি, হাজত ভর্তি, সামনে বাচ্চাদের পরীক্ষা ছিল, কেউ কোনো পরীক্ষা দিতে পারতেছে না। আর আমরা চাই না যতদিনে সুষ্ঠু সমাধান না হয় কেউ কোনো পরীক্ষা দেবে না, পরীক্ষা আমরা বয়কট করছি। আমরা জীবনের নিরাপত্তা চাই, আমরা শহীদ হব, তারপর আমাদের ভাইদের ভবিষ্যৎ করার চিন্তা করে আমরা পিলার করে চলে যাব। হামলা করছে, এরা কি আমরা কি মানুষ নই? আমরা কি ওদের ক্ষতি করেছিলাম? কি কোনো দল করতে হবে না ভাই, নিজের নিরাপত্তা স্বার্থে আমরা এখানে এসেছি। আমরা নিরাপদে বাঁচতে চাই, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে চায়। পুলিশ পৃথিবীর ইন্ডিয়ান সীমান্ত থেকে কিছু করতে পারে না, সন্ত্রাসী ধরতে পারে না। KNF চিটাগাং দখল করে ফেলে, চিটাগাং KNF নাকি সামলাইতে পারে না, এসে আমাদের বুকে গুলি চালায়। আজকে আমাদের সিলেটে শত শত মানুষ আহত, শত শত ছাত্র সমাজ আহত। দেখবেন বিকাল হলে শুনবেন 20-25 জন মারা যাবে, মারা যাবে। আমরা মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের ছাত্র আন্দোলনের সাথে, ছাত্রদের সাথে একমত প্রকাশ করে রাজপথে নেমেছে। এই ছাত্র আন্দোলনের যে এক দফা ডাক, শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ মরে যাবে না। ছাত্রলীগের যদি হেডাম থাকে, তারা যেন পুলিশ তারা যেন আসে, পুলিশ ছাড়া তারা তা তারিখ করে আমাদের সাথে মাঠে তারিখ করে জানিয়ে আসলে রায় করে আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ স্বাধীন করো।